সামনে 6 মাস বাংলাদেশের ইতিহাসে এত ঘটনা বহুল 6 মাস সম্ভবত আর আসেনি गवर्नमेंट ইজ ইন সিরিয়াস ব্যাকফুট এতটা ব্যাকফুটে এই সরকার তার এন্টায়ার সময় ছিল না সরকার চাইবে বিএনপির একটা অংশকেও বিভ্রান্ত করা বিরোধীরা যদি মাঠে নামে এই সরকার বিরোধীদের চাপে কাবু হতে বাধ্য তার বেশি দূর দেরি না 5 মাস 6 মাস না এরকম ঘটনা ঘটছে রাজনীতিতে আন্তর্জাতিক শক্তিগুলোর একটা ভূমিকা দেখছি আমরা দাঁড়িয়ে আছে এই পরিস্থিতিও 15 দিন 1 মাস পর কেমন দাঁড়াবে আমরা আসলে বলতে পারবো না আমেরিকা যে ভিসা নীতি ঘোষণা করলো তার আগ পর্যন্ত তো গভর্নমেন্টকে অ্যাপারেন্টলি কমফোর্টেবল মনে হচ্ছিল গভর্নমেন্ট যদিও 3 তারিখ এটা পেয়েছে কিন্তু আমরা তো অ্যাপারেন্টলি মনে করছিলাম যে গভর্নমেন্টের ওই একটা স্যাংশনের পর পরের 10 ডিসেম্বর আরেকটা স্যাংশন আসে কিনা কথাবার্তা হলো পরে ডোনাল্ড লু এসে বললেন যে যেহেতু তারা একটু উন্নতি করেছে তাই তারা এসব করেনি সো গভর্নমেন্টকে খুবই সেফ মনে হলো কনফিডেন্ট মনে হলো আমরা মনে করলাম যে না গভর্নমেন্ট আর ঝামেলায় পড়ছে না কিন্তু যখনই ভিসাস পলিসি আসলো এটার চাপে গভর্নমেন্ট যে ধরনের ইনকনসিস্টেন্সি অফ দেয়ার ন্যারেটিভ মানে নেতারা একরকম বলছেন পরে প্রাইম মিনিস্টার একরকম বলছেন আমরা বুঝলাম যে গভর্নমেন্ট খুব ঝামেলায় পড়ে গেল সুতরাং সামনে আরো কি হবে না হবে এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে সো এই মুহূর্তকে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখি যে এই কন্ডিশন যদি কন্টিনিউ করে আমি এই মুহূর্তে বলবো গভর্নমেন্ট ইজ ইন সিরিয়াস ব্যাকফুট এতটা ব্যাকফুটে এই সরকার তার এন্টায়ার সময় ছিল না এমনকি 13-14 সালেও ছিল না 13-14 সালে গভর্নমেন্ট বিরোধী দলের শক্ত প্রতিবাদ ফেস করেছে কিন্তু ভারত প্রকাশ্যভাবে সরকারের পক্ষে ছিল এবং আমেরিকাও তখন সরাসরি বাংলাদেশের ব্যাপারে তাদের অপিনিয়ন বা তাদের পদক্ষেপ নেয়নি আমাদের মনে থাকার কথা ড্যান মাজিনা ছিলেন তখন ইফ আই এম নট রং উনি দিল্লি গিয়ে চেষ্টা করেছেন দিল্লিকে ম্যানেজ করে তারাও ইলেকশনটা এইভাবে হোক চায়নি কিন্তু পারেননি কারণ ওই সময় ইন্ডিয়ার চোখে বাংলাদেশকে দেখার একটা টেন্ডেন্সি ইনফ্যাক্ট তাদের ছিল এবারকার আমেরিকা সরাসরি রোল প্লে করছে এবং একই সাথে ইন্ডিয়া প্রকাশ্যে এখন পর্যন্ত তাদের কোনো অবস্থান জানায়নি আমরা ধারণা যদি করিও যে ভেতরে ভেতরে সমর্থন করছে আর একটা এক্সপ্লিসিট মানে সমর্থন ইজ ডিফারেন্ট সো এরকম সমস্যায় সরকার আসলে পড়ে নাই এবং আমি বিশ্বাস করি এরপর যদি কোনো সিগনিফিকেন্ট তেমন কিছু না ঘটে এই অবস্থাটাও যদি থাকে বিরোধীরা যদি মাঠে নামে এই সরকার বিরোধীদের চাপে কাবু হতে বাধ্য কারণ একটু যোগ করে দেই বাংলাদেশে এই মুহূর্তে যে সংকট আছে মানুষের মানে জীবন জীবিকার যে সংকট বহু বছর এরকম সংকট ছিল না মানুষ জাস্ট বসে আছে এবং সে বসে থাকাটা বিএনপি যদি নামে বিরোধীরা যদি নামে মানুষ কানেক্টেড হয়ে যাবে মানুষের একটা গণ অভ্যুত্থান পরিস্থিতি তৈরি হবে যেটা আসলে সরকার ম্যানেজ করতে পারবে না ফাইনাল বাক্য হচ্ছে যদি এই পরিস্থিতি কন্টিনিউ করে বাট ইট মাইট চেঞ্জ আমি দুটো জিনিস মনে করি সেটা হচ্ছে সরকারের জায়গা থেকে যদি চিন্তা করেন যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি একটা নির্বাচন টির্বাচন ছাড়া আগের মতো করে ক্ষমতায় থেকে যেতে চান সো আপনি যে কোনো এক্সটেন্ড পর্যন্ত যাবেন এবং আপনার যদি কোনো দায় দায়িত্ব না থাকে যে এই দেশের কি হইলো তাতে আমার কিছু আসে যায় না আমার ক্ষমতাটা এনশিওর করতে হবে সো আপনি বিভিন্ন দিক থেকে কাজ করার চেষ্টা করবেন আপনি বিদেশিদেরকে যেমন ম্যানেজ করার চেষ্টা করবেন আপনি দেশের যারা পাওয়ারের জায়গা সিভিল মিলিটারি ব্যুরোক্রাসি তারপরে ব্যবসায়ীরা দলের লোকজন এদেরকে প্লাস আপনি বিরোধীদের ইন্টিগ্রিটি ভেঙে দেওয়ার চেষ্টা করবেন এটাই খুব স্বাভাবিক এবং গভর্নমেন্ট কাজ করছে এটা খুব স্পষ্ট এই যে আপনি যাকে ইন্ডিকেট করেছেন বিশেষ করে গণঅধিকার পরিষদে যে ঘটনা ঘটছে এটার সাথে কোনো না কোনো ফর্মে সরকারের ইনভলভমেন্ট না এটা বলা যাবেই না আছেই একই সাথে বিএনপির যে কথা বলছেন বিএনপির মধ্যে আমি ঠিক নিশ্চিতভাবে জানি না কিন্তু আমি মাঝে মাঝে শুনি যে সরকারের অধীনে নির্বাচনে যাওয়া শেষ পর্যন্ত লাগবে বা যাওয়া উচিত হবে কিছু মানুষজনের এই ধরনের কথাবার্তা বলার টেন্ডেন্সি আছে এটাও খুব স্পষ্টভাবে যদি কেউ এরকম বলে বা সামনে কিন্তু এই জিনিসটা আরও পরিষ্কার হবে এখনই না যখন শিডিউল ঘোষণা করা হবে তখন আমরা দেখব সুতরাং সরকার চাইবে বিএনপির একটা অংশকেও বিভ্রান্ত করা একটা হচ্ছে কাউকে লোভে লোভ দিয়ে চেষ্টা করা কাউকে ভীতির মধ্যে ফেলার চেষ্টা করা নানানভাবে কারণ হচ্ছে একটা উকিল মডেলের কথা আছে সরকার সেই কাজ করবে এবং করছে কোনো সন্দেহ নাই এটা আমরা এখনই যথেষ্ট প্রকাশিত না হলেও খুব অচিরেই সামনেই এটা প্রকাশিত হবে